হ্যালো গাইস, আমি রনি। এই ভিডিওটা বানাচ্ছি করোনা ভাইরাস কীভাবে আপনি রুখবেন সে ব্যাপারে। তো চায়নাতে করোনা ভাইরাস অলরেডি জানতেই পারতেছেন সবাই যে 30,000-এর বেশি প্রায় 37,000-এর মতো মানুষ অসুস্থ হয়ে গিয়েছে, তারপর 800-এর বেশি মানুষ মারা গিয়েছে। তো এই জন্য বাংলাদেশে, বিশেষ করে ঢাকাতে, ম্যাক্সিমাম সবাই চেষ্টা করতেছে যে কীভাবে কী করা যায়। তো সব থেকে ভালো উপায় হচ্ছে, যেটা সেটা হচ্ছে আমরা অলরেডি সেটা করি, সেটা হচ্ছে কোনো বন্য প্রাণী না খাওয়া। তো এটা সব থেকে একটা বড় জিনিস, কারণ এটা যেহেতু জানা যাচ্ছে যে বন্য প্রাণী থেকে ভাইরাসটা আসছে, তো বন্য প্রাণী যতদূর সম্ভব না খাই। অবশ্য বাংলাদেশে সাধারণত মানুষ বন্য প্রাণী খায় না, তাতে তো একটু বেশি উল্টা পাল্টা খায়। তো এটা একটা বড় উপায়। তারপর হচ্ছে যেটা কমনলি ইউজ করা যায়, সেটা হচ্ছে মাস্ক। তো আশা করা যায় সবাই বিষয়টা জানে। তো আমি আবারও একবার বলতেছি যে মাস্কটা যখন বাইরে যাবেন তখন পরবেন, তাহলে কি হবে যে সাধারণভাবে একটু নিরাপদ থাকা যাবে। আর সব সময় যে বাসায় ফিরে আসলে আগে মাস্ক, যদি ওয়ান টাইম মাস্ক হয় তাহলে ফেলে দেওয়া উচিত, দ্বিতীয়বার ইউজ না করা। আর যদি ফেলে দিতে না চায় তাহলে ফেলে দেওয়াই উচিত, আর যদি না দিতে চায় তাহলে হয়তো পরিষ্কার করতেও পারে কেউ চাইলে, তবে এটা খুব একটা ভালো উপায় না। ওয়ান টাইম মাস্ক ইউজ করা উচিত আর সেটা ফেলে দেওয়া উচিত একবার ইউজ করে। আর হাত ধোয়া ভালো করে, বাইরে থেকে এসে হাতের কবজি পর্যন্ত কি কনুই পর্যন্ত ভালো করে ধোয়া, যেন কোনো ই না থাকে। আর খাবার টাবার ভালো করে সিদ্ধ করে বা ভালো করে রান্না করে খাওয়া, অবশ্যই এটা করি আমরা বাংলাদেশে, জানাতে যদিও এর একটু সিদ্ধ সিদ্ধ খায়, তো এটা একটা ভালো জিনিস। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাইরে থেকে আসলে প্রথমে ভালো করে হাত পা ধুয়ে রাখা, বা ধুয়ে ঘরের ভিতরে যাওয়া, বা আগে থেকেই এভাবে ই করা, আর মাস্ক পরা, এই দুটো হচ্ছে সবথেকে বড়। তো এভাবে দেখা যায় চললে, আর ম্যাক্সিমাম চেষ্টা করতে হবে যে অনেক মানুষের ভিড় যেখানে সেখানে কম যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ বাংলাদেশে একটা বার যদি ছড়ায় যায় জিনিসটা তাহলে যে কী অবস্থা হবে সেটা আসলেই খুব করুণ অবস্থা হতে পারে, সেটা সবাই ধারণা করছে। তো আশা করি এভাবে চললে এত বেশি সমস্যা হবে না, যেহেতু এখনও বাংলাদেশে যায়নি, তবে আশঙ্কা ধীরে ধীরে বাড়ছে, কারণ জানাতে যেহেতু ধীরে ধীরে বাড়ছে। বাংলাদেশে কোনো একটা রিপোর্টে দেখলাম যে বাংলাদেশে প্রায় 10,000 চাইনিজ বসবাস করে, আরও অনেক অনেক মানুষ যারা বাঙালি এখানে ছিল তারা চলে যাচ্ছে বাংলাদেশে। তো সেসব কারণে যদিও ঝুঁকি কম বলা যায় না, তবে ঝুঁকি কম আছে, তারপরেও সাবধান থাকাটা সব থেকে বেটার আমার যা মনে হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন এভাবে, আর নিজের সাবধানতা নিজের কাছে, এভাবে চললে আশা করা যায় যে অনেকটা নিরাপদ থাকতে পারবে। তো ভিডিওটা খুব শর্ট হবে, এ পর্যন্তই আমি আপাতত ভিডিওটা অফ করব। তো ভালো থাকবেন সবাই, আমি রনি বিদায় নিচ্ছি, আর দেখা হবে পরের ভিডিওতে।